আমার পরিচয়, আমি জিয়াউর রহমান সাহেবের ছাত্র। 1967 সালে পাকিস্তান মিলিটারি একাডেমি উনি আমার টিচার ছিলেন। এটা হলো চাকরির পরিচয়। রাজনৈতিক পরিচয়, 1977 সালে তিনি যখন ওনার নেতৃত্বে যখন দারোদয় হয়েছিল, পরবর্তীকালে 78 সালে বিএনপি হয়েছিল, আমি অধ মধ্যবর্তী ওই দলেই আসি। আমি অন্য কোথাও যাওয়ার সুযোগ পাই নেওয়া যায়নি। প্রিয় ভাই বোনেরা, চার্চিলের একটা শব্দ নিয়ে বক্তৃতা শুরু করি। আপনারা উইনস্টন চার্চিলের নাম শুনেছেন? দ্বিতীয় মহাযুদ্ধের সময় ঝাঁকে ঝাঁকে জার্মান প্লেন লুফ্টওয়াফে লন্ডন আক্রমণ করছে, তখন ইংল্যান্ডবাসী অত প্লেন ছিল না, সামান্য কয়েক। সেই অদম্য বৈমানিকগণ ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করে অসংখ্য জার্মান প্লেনদের ধ্বংস করেছে। তাই চার্চিল বলেছে, সো মাচ ইজ ইনডেটেড টু সো মেনি টু সো ফিউ, এত জনগোষ্ঠীর কাছে সামান্য কয়েকজন ইনডেটেড মানে ঋণী। আমি বলতে চাই, আমাদের নেতা সোভিয়েত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কাছে পুরা জাতি ঋণী, ওনার গুটি কয়েক সহজনের কাছে পুরা জাতি ঋণী। আজকে বলে ওনার কবর করে নাই, কবর থাকা না থাকার অর্থ কি? ওরা রুহু আলামে এখানে চলে গেছে। সেই 30 মে দাফন করেছি আমরা দুদিন পরে। যদি এদেশের মাটি বালু কাদা পানি গাছপালা তরুণতা কথা বলতে পারতো, সকলেই বলতো আমি জিয়াল্লাহ গ্রহণ করবো, আমি জিয়াল্লাহ বরণ করবো, কথা বলতে পারি নাই। আপনি এগুলো কি বাকুয়াস কথা বলেন, কি অশালীন কথা বলেন, কি অসংলগ্ন কথা বলেন, গ্লোরি গ্লোরি বলুন তো। একজন প্রধানমন্ত্রী, একজন মন্ত্রী গ্লোরি থাকে, গৌরব থাকে। এরা মন্ত্রিত্বের চেয়ারকে অর্নামেন্টাল করে, অলঙ্কৃত করে। এখন কয়েকজন মন্ত্রী ইদানিং বলা শুরু করেছে, জিয়াউর রহমান সাহেব যে মুক্তিযোদ্ধা ছিলেন তার প্রমাণ দিতে হবে। গাড়ি ফুল, তুমি কে? তুমি কি মুক্তিযোদ্ধা? আবার বলে জিয়াউর রহমান যুদ্ধ করে নাই, সেটা মেজর ভাবি সুন্দর ভাবে বলেছে। আর একজন ভদ্রলোক ডক্টর সাইয়েদ আনোয়ার টেলিভিশনে টক শোতে আসে, কি সাংবাদিক ভাই আসে না, উনি টেনে টেনে বাংলা বলে, খুব শুদ্ধ বাংলা বলে। আমি ফৌজি মানুষ, অত শুদ্ধ বাংলা বলতে পারি না, দেখেন না মাঝে মাঝে মিলিটারি স্ল্যাং চলে আসে। টেনে টেনে বলে, ওনার রেকর্ডে জিয়াউর রহমান সাহেব যে যুদ্ধ করেছেন বা মুক্তি ছিল ওনার রেকর্ডে নাই। এই পরশুদিন টেলিভিশনে চ্যানেল আই 12টায় যে নিউজ হয়, ওখানে প্রায় দেখা যায় উনি কথা বলে। আমার প্রশ্ন, ডক্টর সাইয়েদ আনোয়ার, উইথ ডিউ রেসপেক্ট ইউর এজ এন্ড কোয়ালিফিকেশন, আপনি 71 সালে কোথায় ছিলেন? ডক্টর মোশাররফ হেইবার তো আমাকে বললেন 69-এ মাস্টার ডিগ্রি করেছেন, তো 71 সালে, তো 71 সালে ওনার বয়স 22-23 বছর, উনি কি করছিলেন 71 সালে? যুদ্ধে গিয়েছিলেন, অস্ত্র ধরেছিলেন, আওয়ামী লীগ করেছিলেন। এখন একটা চেয়ার পাওয়ায় চেয়ার আছে না, চেয়ার প্রফেসর না জানো কি বলে, আমি গেছি না কি বলে ওইটা পাওয়া, এত দালালি আপনার মতো শিক্ষিত লোকের মুখে নেই, আপনার কোনো সেলফ রেসপেক্ট নাই, যার জন্য সামান্য কিছু পাওয়ার জন্য আপনি সে খাসিনার দালালি করতেছে। আসলে জিনিসটা কি জানেন, সবাই জিয়াউর রহমানকে ভয় পায়, শেখ হাসিনা ঘুমাইতে পারে না, আওয়ামী লীগ ঘুমাইতে পারে না, দরজা জানালা সব আটকিয়ে ঘুমায়, কারণ কি জানেন, কখন জিয়ার বেতারটা ওদের ঘুম থেকে উঠে মেরে ফেলে, এই ভয়ে দরজা জানালা সব লকার করে তারপর ঘুমায়। আর সারা স্বপ্ন দেখে, হাই জিয়া, এই আলো, এই এলো, এই এলো, এই আলো, এই জিয়া। আমরা সকলেই জিয়ার কাছে, শেখ মুজিবুর রহমানকে কে মেরেছে একটু বিবৃতি শুনবেন না? মুক্তিযুদ্ধের সময় আমাদের সশস্ত্র বাহিনী প্রধান কে ছিলেন বলেন? বলেন
আপনাদের শুনতে হবে, জানতে হবে, এইটা কর্মীদের মধ্যে প্রচার করতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হাসিনা হাসান এবং কি বলে কাদের এরা যেন ভুল দিতে না পারে। কর্নেল এম এজি ওসমানী জানেন না, তিনি মরহুম শেখ মুজিবুর রহমানের তিরোধানের পরে মুশতাক আহমেদের কি ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। এবার খালেদ মোশাররফরা যখন 3 নভেম্বর অভ্যুত্থান করলে মুশতাককে মারতে গেছে, তখন তিনি বাধাতেছে ক্ষমতা পাবো না, তোমরা আমার ছেলের সন্তান, তোমরা আমার ছেলের মতো মুশতাককে মারি না। ইট ইজ ওসমানী হু প্রোটেক্টেড মুশতাক। ডক্টর মোশাররফ ভাই আমার চেয়ে আরো ভালো জানবেন এই ঘটনা। তারপরে কি হলো, সেই ওসমানী সাহেব জিয়াউর রহমানের সাথে 1978 সালে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করলেন। শেখ মুজিবুর রহমানের বাংলোকে ওসমানী, তিনি আবার আপনাদের আওয়ামী লীগ টিকিটের রাষ্ট্রপতি। দ্বিতীয় মাল্লোকে শফিউল্লাহ, শফিউল্লাহ সেনাপ্রধান অবস্থায় যদি ব্রিগেডিয়ার জামিল 32 নম্বরে গাড়ি ড্রাইভ করে সকালে যেতে পারে 16 তারিখ, শফিউল্লাহ কি করছিলেন, যে বিদ্রোহ হয়েছে একটা প্লাটুন মানে 33 জন সৈন্য যথেষ্ট, 2টা রকেট লঞ্চার, 2টা মেশিন গান, 2টা আর, এতে লাগে মোট 6 গুণে 12 জন সৈন্য আর অস্ত্র বাইরে পেলে আরো 4-5 জন সৈন্য, 20 জন সৈন্য বিদ্রোহ দহন করতে পারত। শফিউল্লাহ তো নামেনি, সেই শফিউল্লাহ আপনার কি হয়েছে, সেই শফিউল্লাহ আপনার উপদেষ্টা হয়েছে, সেই শফিউল্লাহ আপনার সংসদে বসেছে, আর আপনি বলে মারছে জিয়াউর রহমান। জিয়াউর পাওয়ার তার কোনো অথরিটি ছিল, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের ক্ষমতা কতক্ষণ আপনারা বোঝেন না, হেডমাস্টার যদি কিছু না করে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কি না করতে পারে। তারপর ধরেন একে খন্দকার, কে একে খন্দকার, তৎকালীন এয়ার চিফ 75 তারপর উনি একদিন ওনার বইতে লিখেছে শেখ মুজিবুর রহমান 7ই মার্চ ভাষণে জিও পাকিস্তান বলছিল, এই জন্য শেষ পর্যন্ত উনি মাত্রা চেয়ে কোনো রকম আত্মরক্ষা করেছে। আর কে রক্ষিমানির প্রধান ছিল, নুরুজ্জামান, এই নুরুজ্জামান আগরতলা কেসের অন্যতম আসামি ছিল, আর্মিতে ক্যাপ্টেন ছিল পাকিস্তান আর্মিতে, আগরতলা কেসের আসামি সুবাদে ওনাকে রক্ষিমানির প্রধান করা হলো। সেই রক্ষিমানির প্রধান কোন কথা বলেছে, বরঞ্চ তিনি জিয়াউর রহমানের সঙ্গে আপোষ করে রাষ্ট্রপতি হয়েছিলেন সেই নুরুজ্জামান। আপনারা জানেন নুরুজ্জামান, শফিউল্লাহ, একে খন্দকার সকলে জিয়াউর রহমানের দয়ায় বিদেশের রাষ্ট্রদূত ছিল, এরাই আবার আওয়ামী লীগে ধরা নামল। কথা তো অনেক আছে, কথা কতখানি বলবো, অনেক বক্তা, ইনশাল্লাহ এখন হলরুমে মিটিং করছি আর মাত্র 10 কদম, রাস্তায় যদি এই জনতাকে নিয়ে আমরা নামতে পারি ইনশাল্লাহ আগামী 3 মাসের ভিতরে বাংলাদেশ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার যখন খালেদা প্রধানমন্ত্রী হবে আবার আপনাদের সকলের ধন্যবাদ।